إن الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العلي العظيم. اللهم صل على سيدنا محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد شكريا سرطة ودرشوك السلام عليكم ورحمة الله وبركاته كاسر ابان دورير دش ابان প্রবাসের যেখান থেকেই আমাদের আলোচনা শুনছেন এবং দেখছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকের পবিত্র রমজান মোবারক চোদ্দোশো একচল্লিশ হিজড়ি সনের পবিত্র রমজান মোবারক আজকের উনত্রিশতম দিবস সম্মানিত শ্রোতা দর্শক পবিত্র রমজান মোবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ একটি মাছ এবং একজন মমিন হিসেবে তার জীবনের সমস্ত গুণারাশি মাপ করার এবং অধিক এবাদতের মাধ্যমে সিয়াম সাধনার পাশাপাশি লাইল এবং অন্যান্য অন্য এবাদতের মাধ্যমে এই মাসে নিজেকে গড়ে তোলার এবং সংশোধন করার একটি উত্তম মাস এই পবিত্র মাস শেষ পর্যায়ে আমরা এসে গেছি আর মাত্র একটি দিন আমাদের সামনে আছে আমরা আশা করছি এরপরই আমরা ঈদুল ফিতর উদযাপন করব ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোনেরা পবিত্র রমজান মোবারক আমাদের জীবনে প্রতি বছর আসে এবং যায় এবং এই রমজান মাস পেয়ে আমরা সিয়াম সাধনার পাশাপাশি রমজানের রাত্রিবেলা ক্যামুল্লা লাইল এবং অন্য অন্য মাধ্যমে সাহারি ইফতারি এবং অন্য অন্য মাধ্যমে আমরা এই রমজানকে অতিবাহিত করি রমজানকে আমরা উদযাপন করি দিনের বেলা কঠোর সিয়াম সাধনা এবং রাতের বেলা ক্যামুল লাইলের মতো কঠিন এবাদতের মাধ্যমে এই রমজান মাস যে আমরা অতিবাহিত করি এই রমজান আমাদেরকে কি শিক্ষা দেয় আমাদের জীবনে আমাদের জীবন মানকে উন্নয়ন করার জন্য এবং সংশোধন করার জন্য এই রমজান মোবারকের সিয়াম আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল সেই শিক্ষাগুলি আমাদের সকলের জানা উচিত এবং সেই শিক্ষাগুলির আলোকে আমাদের বাকি জীবনকে পরিচালনা করলে ইনশাল্লাহ আমরা আল্লাহ পাকের একজন পরিপূর্ণ মোমেন বান্দা এবং একজন খাটি বান্দা হিসেবে আমরা পরিগণিত হতে পারব ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোনেরা পবিত্র রমজান মোবারক মুমিনের জন্য একটি প্রশিক্ষণের মাস সিয়াম সাধনা একটি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ কোর্স আর এ প্রশিক্ষণের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে অর্জন আত্মসংযম আত্মনিয়ন্ত্রণ আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি সাধন করা দীর্ঘ এক মাস ব্যাপী সিয়াম সাধনার পর আসে ঈদ আনন্দ আর এই আনন্দের সাথে সাথে যেন রমজানের শিক্ষাগুলি ভুলে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটি মোমিন বান্দাকে সুতরাং মুসলমানদের ব্যক্তিগত সামাজিক ব্যক্তিগত সামাজিক ও রাষ্ট্রীয় জীবন এহকালীন ও পরকালীন জীবনকে সুন্দর ও সার্থক করে গড়ে তোলার নিমিত্তে রমজান মোবারকের দীর্ঘ এক মাস ব্যাপী কঠোর পরিশ্রমের মাধ্যমে সিয়াম সাধনা সহ আনুষঙ্গিক ইবাদতের মাধ্যমে আমরা যে প্রশিক্ষণ পাই তা বছরের অন্যান্য মাসেও বাস্তবে রূপদান করা প্রত্যেকটি মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য সম্মানিত ভাই বোনেরা তাই আমরা সেই শিক্ষাগুলি আজকে আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস পাবো ইনশাআল্লাহ অমা তৌফিক ইল্লা বি পবিত্র রমজানের মোবারকের সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে শিক্ষাগুলি পাই তার এক নম্বর শিক্ষা হচ্ছে প্রথম নাম্বার শিক্ষা হচ্ছে সিয়াম মুমিন জীবনের প্রত্যেক কাজে আল্লাহর দাসত্ব ও গোলামি করার অভ্যাস সৃষ্টি করে যে কোনো অবস্থা আল্লাহর বিধান মেনে চলার জন্য একজন মমন প্রস্তুত থাকবে কেননা সিয়াম পালনের কঠিন নির্দেশ আল্লাহ তালাই দিয়েছেন মমিনেরা তারই নির্দেশ পালনার্থে কঠোর পরিশ্রম করে সিয়ামের মতো কঠিন ইবাদত পালন করছে দুনিয়ায় কোনো রাজা বাসা বা শক্তিদার কোনো লোকের নির্দেশে পালন করছে না অতএব আল্লাহর নির্দেশের মাধ্যমে ইমানদার ব্যক্তিগণ জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ নিরঙ্কুশ গোলামী করার জন্য সে অভ্যস্ত হয়ে ওঠে মহান আল্লাহ রব্বুল আলমিন মানব সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেছেন অমা খলাক্তুল জিন্না ওয়াল ইংসা ইল্লা লিয়াবুদুন যে নিশ্চয়ই আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি জীবনের সকল ক্ষেত্রে আমারই গোলামি এবং দাসত্ব করার জন্য সুতরাং একজন মোমেন বান্দা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাখের গোলামি এবং দাসত্ব করবে এবং সেই শিক্ষা আমরা এই সিয়াম সাধনার মাধ্যমে পেয়ে থাকি দ্বিতীয় যে শিক্ষা তা হচ্ছে তাকুয়া ও পরহেজগারির জিন্দিগি নসিব হয় একজন মোমেনের সিয়াম হচ্ছে গোপন এবাদত ইহা আল্লাহ ব্যতীত কেউ জানতে পারে না রোজাদার গোপনেও কিছু খায় না বরং সর্বময় ক্ষমতার মালিক আল্লাহর নিকট আল্লাহর ভয়ই মানুষ রোজা রাখে এভাবে দীর্ঘ তিরিশ দিনের সিয়ামের মাধ্যমে সিয়াম পালনকারীর মনে আল্লাহ ভীতি এবং তাকোয়ার গুণ অর্জিত হয় আর এ তাকুয়া তার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ আল্লাহতালার বিধিনিষেধ পালনের ক্ষেত্রে প্রভাব ফেলে তাকুয়া মূলত মানব জীবনের মানব মনের সেই অবস্থাকে বলা হয় জাল্লার গভীর ভীতি ও প্রবল দায়িত্বানুভূতির দরুণ সৃষ্টি হয় এবং জীবনের প্রত্যেকটি দিকে স্বতঃস্ফ্রুতভাবে আত্মপ্রকাশ করে আর এই তাকই হচ্ছে মোমিনের সম্মান ও ইজ্জতের মানদণ্ড মহান আল্লাহ তাআলা রব্বুল আলমী নিঃস্বাদ করেছেন ইন্না আকরমাকুম ইন্দাল্লাহি আতাকুম নিশ্চয়ই আল্লাহ নিকট তোমাদের মধ্যে সবসাইতে সম্মানিত ওই ব্যক্তি যিনি তোমাদের মধ্যে অধিক পরহেজগার রসুল করিম সাল্লা সাল্লামের সাহাবি হজরত আবুদার রাদি তানু রাসুলি করিম সাল্লা সাল্লামের কাছে উপদেশ কামনা করে আরস করলেন রসুল আল্লাহ যে আল্লাহ রসুল আমাকে উপদেশ দান করুন তখন আল্লাহ রসুল বললেন উ সি কাবে আল্লাহ তোমাকে আমি তাকোয়া অবলম্বনের জন্য তাকুয়া অর্জনের জন্য আমি উপদেশ দিচ্ছি ফাইন নাহু আজিয়ানুলে আম রেখা করলিহি কেননা এই তাকোয়া হচ্ছে তোমার জীবনের সকল কর্মকাণ্ডের সকল আমলের মণ্ডিত। এই তাকোয়াই তোমার জীবনের সকল আমলকে মণ্ডিত করে তুলবে সম্মানিত ভাই বোনেরা সুতরাং আমরা এই শিয়াম পালনের মাধ্যমে এই তাকোয়া অর্জনের পূর্ণ প্রশিক্ষণটা আমরা পেয়ে যাই যে আল্লাহকে কীভাবে আমাদেরকে ভয় করে চলতে হবে তাকোয়ার নীতি অবলম্বন করতে হবে আর এই তাকোয়ার মাধ্যমেই মোমেন বান্দা বরকত হাসেল করতে পারে আল্লাহ নেয়ামত হাসিল করতে পারে আল্লাহ পাক বলেন ওলাউ আল্না হালাল করা আমানু পতাকা ওলাফা তাহানা আলাইহিম বারাকাত ইম মিনাস সামা উলাউ আল্লাহ পাক বলেন যদি জনপদের লোকেরা যদি ইমানদার হয়ে যায় এবং যদি মোত্তা কি হয়ে যায় পরিপূর্ণ মানদার হয়ে যায় মোত্তাকি হয়ে যায় তাহলে আল্লাহ পাক আকাশ এবং জমিনের সমস্ত রহমত এবং বরকতের দরজা খুলে দিবেন বলে আল্লাহ পাকে আয়াতে ঘোষণা করেছেন সুতরাং আল্লাহ পাকে রহমাত এবং বরকাত লাভের জন্য এই তাকোয়া হচ্ছে একটি মহৎগুণ তাকোয়া হচ্ছে বিরাট অবলম্বন এই তাকোয়ার মাধ্যমে আল্লাহ পাকের রহমাত আমাদের অর্জন করতে হবে আর সেটা এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা পেয়ে থাকি সিয়াম সাধনার তৃতীয় শিক্ষা হচ্ছে যে শুধু আল্লাহ তালা সন্ত জন্যই সমস্ত নেক আমল করতে হবে সমস্ত নেক আমল করার উদ্দেশ্যই হচ্ছে হে যায় মাওলা আল্লাহ পাকের সন্তুষ্টি সিয়াম হচ্ছে একটা ব্যতিক্রম ধর্মী এবাদত অন্যতর মতো লোক দেখানোর জন্য কোনো সুযোগ নাই হাদিস সহিব আছে প্রত্যেক মানুষের ভালো কাজের বদলা দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বর্ধিত করা হয় কিন্তু আল্লাহ তালা বলেন সিয়াম এর ব্যতিক্রম কেননা সিয়াম খাস করে আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব অর্থাৎ রোজা পালন করতে গিয়ে মানুষ যেভাবে নিজেকে প্রদর্শনী করছে নিজেকে উপস্থাপন করছে তাতে কেউ বুঝতে পারবে না যে সে রোজা রাখে কি না কারণ সেটি সম্পূর্ণ তার মনের ব্যাপার এবং গোপন ইবাদত কেউ পাশে থেকেও সে বুঝতে পারে না ইজন্য আল্লাহ পাক বলছেন এই রোজাটা হচ্ছে একদম খালেজভাবে নিষ্ঠা পূর্ণভাবে আমার জন্য জন্য এর পুরস্কার আমি নিজ হাতে কে ময়দানে বান্দাকে দেবো আমি নিজে তার জন্য পুরস্কার হিসাবে তার সামনে আমি তাকে দিদার নসিব করব। বান্দা আমার কারণেই কামনা বাসনা পানাহার বর্জন করে থাকে সুতরাং এর প্রতিদান আমি তাকে দেব আল্লাহরবুল আলমিন বলছেন কুল ইন্না সলাতি সলাহবুল্লা আলমিন হে নবী আপনি বলুন বিশ্বে আমার সালাদ আমার কোরবানি আমার জীবনী বা মৃত্যু সবগুলি আল্লাহ রব্বুল আলমিনের জন্য নিবেদিত মোমিন জীবনের সকল কর্মকাণ্ড আল্লাহ রব্বুল আলমিনের জন্য আল্লাহ সন্তুষ্টের জন্যই হবে এটাই হচ্ছে বাস্তব কথা এবং এই প্রশিক্ষণ আমরা রমজানের সিয়াম পালনের মাধ্যমে পেয়ে থাকি সিয়াম সাধনার আরেকটি শিক্ষা হচ্ছে চতুর্থ শিক্ষা হচ্ছে যে সিয়াম মুমিনকে অন্যায় অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী করা একটি ইমান এবং নৈতিক দায়িত্ব সিয়াম সাধনার মাধ্যমে ব্যক্তির মধ্যে যাবতীয় অন্যায় এবং অসত্য চিন্তা ও কাজ থেকে বিরত থাকার মানসিকতার সৃষ্টি হয় এবং ব্যক্তিকে সকল প্রকার অন্যায় ও গহিত্য কাজের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় কেননা সিয়াম পালনকারীর তীব্র ক্ষুধার যন্ত্রণা সহ্য করে নফসের সাথে লড়াই করে সিয়াম পালন করে তাই রোজাদারদের রোজার মাধ্যমে এমন এক মুজাহাদানা তথা সংগ্রামী জিন্দিগি নসিব হয় যে জিন্দিগির সকল ক্ষেত্রে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সে সংগ্রাম করতে অভ্যস্ত হয়ে যায় আর এই অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করা প্রতিবাদ করা একটি ইমানই দায়িত্ব আল্লাহ রসুলের সাথে করেছে মার্র মিনকু মনকারান ফালিউ গাইয়ের হুবিয়াদি ফাইন লামি আস্তে ভাবে ইলেসানি ওই লামি আস্তে ভাবে কলবি জ্বা লিকা অব অফলি ঈম আন বাসলি করিম সাল্লাহ আসামের সাৎ করেছেন তোমাদের মধ্যে যদি কেউ ইসলাম বিরুদ্ধি কোনো গর্হিত কাজ দেখতে পাও তাহলে সেজন্য তা হাত দিয়ে গুটিয়ে দেয় যদি তা সম্ভব না হয় তাহলে সেজন্য তার জবান দিয়ে মুখে কথা দিয়ে ভাষা দিয়ে সে প্রতিবাদ করে তাও যদি সম্ভব না হয় অন্তরে এই অন্যায় কাজের প্রতি সে ঘৃণা প্রকাশ করবে এবং অন্যায়কে উৎখাত করার জন্য সে পরিকল্পনা করার জন্য চেষ্টা করবে তবে মনে রাখতে হবে এটি হচ্ছে ইমানের সর্ব সবচাইতে দুর্বলতম অংশ এবং দুর্বলতম বিষয় সুতরাং আমাদেরকে যে কোনোভাবেই অন্যায় এবং অসত্বের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে এবং সেটিকে সমাজ থেকে ব্যক্তি থেকে সমাজ থেকে পরিবার থেকে আমাদেরকে উৎখাত করার চেষ্টা করতে হবে সেরকম একটি মনস্পৃহা এবং একটি আকাঙ্ক্ষা এবং একটি ইমানি চেতনা আমরা এই সিয়াম সাধনার মাধ্যমে পেয়ে থাকি সিয়াম সাধনার আরেকটি শিক্ষা পঞ্চম শিক্ষা হচ্ছে যে সিয়াম সাধনার মাধ্যমে সহানুভূতি অন্যের প্রতি দরিদ্রের প্রতি গরিবের প্রতি দুর্বলের প্রতি সহানুভূতি সমবেদনা সংবেদনশীল ও সহমর্মিতার শিক্ষা আমরা পেয়ে থাকি সিয়াম মানুষকে অন্যের দুঃখ কষ্ট ব্যথা বেদনায় সংবেদনশীল সমবেতী ও সহমর্মী করে তোলে কারণ সিয়াম পালনকার নিজে উপবাস থাকার দরুন সে যে একটা দুঃখ কষ্টের কথা বুঝতে পারে তৃষ্ণা যে লাগলে যে পানির পিপাসা লাগলে এবং যখন ক্ষুধার তীব্র যন্ত্রণার সৃষ্টি হয় উপবাস থাকার কারণে যখন এই যন্ত্রণা তার ভিতরে সৃষ্টি হয় সে বুঝতে পারে যে অবক্ত এবং তেষ্ণাত ব্যক্তি বস্ত্রহীন ব্যক্তিদের কি অভাব তাদের যে কি কষ্ট সেই কষ্ট সে বুঝতে পারে কষ্ট বুঝে সমাজের অসহায় মানুষদের প্রতি সে সংবেদনশীল এবং সমবেথী এবং সমবেদনা করার জন্য সে মানসিকভাবে প্রস্তুত হয়ে যায় সম্মানিত ভাই বোনেরা সিয়াম সাধনার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে ষষ্ঠ নম্বর শিক্ষা সিয়াম মানুষকে আত্মসংযমে অভ্যস্ত করে তোলে ভালো মানুষের অন্যতম আবশ্যকীয় বৈশিষ্ট্য হচ্ছে আত্মসংযমী হওয়া লোভ লালসা কামনা বাসনা এবং দেহের অন্যান্য দাবির গোলামে পরিণত না হয়ে সেগুলিকে নিয়ন্ত্রণ করার নামই হচ্ছে আত্মসংযম এবং এই আত্মসংযম যদি করতে পারবেন তিনি একজন পারফেক্ট পরিপূর্ণ এবং পরিচ্ছন্ন মানুষ তিনি হতে পারবেন সিয়ামের দ্বারা তা যথাযথভাবে সিয়াম পালনকারীর মধ্যে অর্জিত হয় সুতরাং আমাদেরকে এই দুনিয়ার সমস্ত লোভ লালসা থেকে আমাদেরকে মুক্ত হয়ে আমাদের নফসের গোলামি না করে আমরা আল্লাহর হুকুম রসুলের তরিক অনুযায়ী শরীয়তের পা বন্ধ হয়ে আমাদের জীবনযাপন করা উচিত এবং সেই ব্যক্তি হচ্ছে সচেতন এবং বুদ্ধিজীবী আমরা মনে করি আমাদের সমাজে বুদ্ধিজীবী হলো এবং সালাক ব্যক্তি হলো কে যে ব্যক্তি প্রতিপক্ষকে কথা দিয়ে ঘায়ল করতে পারে এবং বিভিন্নভাবে তাকে বস করে রাখতে পারে সে হল বুদ্ধিমান চালাক মানুষ পক্ষে সেই বুদ্ধিমান ব্যক্তি নয় আল্লাহ রসুল বলছেন আল কাই দান দানা ও আমিল আলিমা বা আল মৌত তোমাদের মধ্যে বুদ্ধিমান এবং সচেতন ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি তার প্রবৃত্তিকে নফসকে নিয়ন্ত্রণ করে তার গোলাম হয় না এবং পরকালীন জীবনের জন্য সে সদা আমল করার জন্য সে প্রস্তুত থাকে রাজিজু মানিত বা হাওয়ু অত মান্না আল আল্লাহ আর বেকুব হলো ওই ব্যক্তি অক্ষম হলো ওই ব্যক্তি নির্বোধ হলো ওই ব্যক্তি তোমাদের মধ্যে যে ব্যক্তি সে নফসের গোলাম হয়ে যায় সে নফসেরকে নিয়ন্ত্রণ করতে পারে না নফসের অনুসরণ করে প্রভৃতি অনুসরণ করে চলে এবং সে অন্য পথে পা বাড়ায় এবং পরক্ষণে সে আল্লাহর উপরেই সে ভরসা রাখে যে আশা রাখে যে আমাকে আল্লাহ এমনিই মাফ করে দিবে না এটা কখনোই সম্ভব নয় বরং আল্লাহর থেকে ক্ষমা প্রাপ্ত হতে হলে এবং আল্লাহ পক্ষ থেকে প্রাপ্ত হলে নিজেকে সব সময় সচেতন রাখতে হবে এবং সচেষ্ট রাখতে হবে আমাদেরকে ভালো কাজে এবং অন্যায় থেকে মুক্ত থাকার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সুতরাং আমাদের এই আত্মসংযমী হওয়ার জন্য যে প্রচেষ্টা সেটা আমরা সিয়াম সাধনার মাধ্যমে পেয়ে থাকি সম্মানিত ভাই বোনেরা সপ্তম আরেকটি শিক্ষা হচ্ছে সিয়াম সাধনার সিয়াম সাধনার মাধ্যমে সদাচরণ ও শালীনতার প্রশিক্ষণ একজন সিয়ামকারী পেয়ে থাকেন রোজাদারদের জন্য যে সব বিধিনিষাদ আরোপ করা হয়েছে তার অন্যতম হল রোজা অবস্থায় যেন কেউ অশ্লীল ও মূর্খতাপূর্ণ কথা না বলে ঝগড়া ও গালমন্দ না করে কেউ তার সাথে ঝগড়া করে তাহলে তাকে বলতে হবে যে আমি একজন রোজাদার রাসুলি পাক্সা বলেছেন ফাইজা কানা ইয়াও সৌমি আহাদুকুম ফালায় ইয়ারফুস ওলা এসখাফ ফাইন সাফ বাহু ফাইন সাফ বাহু আহাদুন ফালিয়াকুল ইমরুউন স এম যে যখন রোজাদার যখন রোজার দিন হবে তোমাদের কারো তখন সে যেন কোনো মূর্খতাপূর্ণ এবং কোনো অশ্লীল বাক্য ব্যবহার না করে এবং কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত না হয় তো যদি কেউ ঝগড়া বিবাদে তোমার সাথে লিপ্ত হয় তাহলে কি করবে তাহলে তাকে সাফ জবাব দিয়ে দেবে যে আমি একজন রোজাদার সুতরাং আমি এই তর্ক করতে চাই না তর্কে লিপ্ত হতে চাই না সুতরাং বেহুদা মূর্খতা অশ্লীলতা ব্যাহকনা থেকে বিরত থাকার বড় হাতিয়ার হচ্ছে রোজা সুতরাং এই রোজার মাধ্যমে সিয়ামের মাধ্যমে আমরা সমস্ত অশালীনতা এবং অসাধারসরণ থেকে বিরত থাকার শিক্ষা আমরা পাই সম্মানিত ভাই বোনেরা সিয়াম সাধনার আরেকটি শিক্ষা হচ্ছে অষ্টম শিক্ষা ধৈর্য সহনশীলতার শিক্ষা সুন্দর সমাজ গঠনে যারা কাজ করবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা দায়িত্ব পালন করবে তাদেরকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে আর এই ধৈর্য জীবনের প্রতিটি ক্ষেত্রে হোক না সেই কাজ দুনিয়াবি অথবা পরকালীন যে কোনো কাজের ভিতরে ধৈর্য হচ্ছে প্রধান নিয়ামক শক্তি রোজা মানুষকে ধৈর্যশীল হিসাবে গড়ে তোলে সারা দিনের উপবাস এবং রাতের বেলার দীর্ঘ এবাদতের প্রতিটি ক্ষেত্রে রোজা মানুষকে ধৈর্যের অনুশীলনের মাধ্যমে উত্তম ধৈর্যশীল হিসাবে গড়ে তুলে ধৈর্যশীল ব্যক্তিরা দুনিয়াতে যেমন সফল পরকালও তেমন সফল কাম হবে আর এই ধৈর্য অবশ্যই আমাদের অর্জন করতে হবে মোহন আল্লাহ রবীন্ন বলছেন আমরা আল্লাহর সাহায্য পাওয়ার জন্য প্রধান দুটি অবলম্বনের কথা আল্লাহ পাক বলছেন হে মোমেন সকল তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য তোমরা কামনা করো ইন আল্লাহরিন নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ পাক রয়েছেন আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন আর সুখবর রয়েছে আল্লাহ পাক বলেন ওয়ালা নাব্লু আনকুম বিশাইء মিনাল খাউফ ওয়াল জু'আ নাক্স মিনাল আমওয়াল ওয়া লান কুস ওয়া সামারা ওয়া বাশিরিস সাবিরিন আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ওয়ালা নাব্লু লা নাব্লু আনকুম বিশাইء মিনাল খাউফ ওয়াল জু'আ তোমাদেরকে ভয় ভীতি দিয়ে ক্ষুধা দিয়ে দারিদ্রতা দিয়ে এবং তোমাদের জীবন হানি করে এবং ফসল হানি করে তোমাদের মালের ক্ষতি করে জীবনের ক্ষতি করে বিভিন্নভাবে আমি তোমাদেরকে পরীক্ষা নিব পরীক্ষা অবতরণ করাবো সুতরাং সেই পরীক্ষায় তোমাদেরকে অবতীর্ণ হতে হবে তোমাদের ধৈর্য ধারণ করতে হবে তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে অনেক খুশ খবরই রয়েছে আল্লাহ পাক বলছেন হে আপনি বলুন ওয়া বাশশিরিল্লাযিনা ওয়া বাশশিরিস সাবিরিল্লাযিনা না বাশশিরিস সাবিরিনা আলযিনা দা সাবাতহুম মুসিবা আপনি ওই সমস্ত ধৈর্যশীল ব্যক্তিদেরকে ধৈর্যশীল বান্দাদেরকে শুভ সংবাদ দান করুন যখন তাদের কোনো মুসিবত আসবে বিপদ আসবে তখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না হে রজুন যে হে প্রভু নিশ্চয়ই আমরা এখানে অর্থাৎ পার্থিব জীবনে এই দুনিয়ায় তোমার জন্যই আমরা আসি তোমার হয়ে আছি আবার তোমার হয়েই তোমার কাছে আমরা ফিরে যাব। আল্লাহ রবুল আলমিন বলেন উলায়কে আলাইহিম সালবা তুমির রব্বিহিম ও রহমা ও উলায়কে হুমুল মোহতাদুন তাদের উপরেই আল্লাহ রবুল দয়া এবং রহমাত হবে আর তারাই হচ্ছে হেদায়তপ্রাপ্ত সুতরাং আমরা ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে আল্লাহ পাকের দয়া এবং রহমাত হেদায়ত প্রাপ্ত হতে পারি আর এই বিশাল মহৎগুণটি আমরা সিয়াম সাধনার মাধ্যমেই আমরা অর্জন করতে সক্ষম হই সম্মানিত ভাই বোনেরা সিয়াম সাধনার আরেকটি নবম শিক্ষা হচ্ছে সিয়াম সমাজের শান্তি শৃঙ্খলা বয়ে আনে রোজার সমাজে শান্তি কামি ও শান্তিপ্রিয় লোক তৈরি করে রোজার মাধ্যমে মুমিনগণকে আল্লাহর পথে মজবুতভাবে আঁকড়ে ধরতে ও নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ রাখার প্রশিক্ষণ দেওয়া হয় প্রয়োজন হলে নিজের আবেগ উচ্ছ্বাস অনুভূতি প্রবৃত্তি ও ক্ষুধা তৃষ্ঠার উপর একজন কতটুকুন নিয়ন্ত্রণ রাখতে পারে এতে তারও একটা মহারা হয়ে যায় ফলে আবেগ উচ্ছ্বাসের বশবর্তী হয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার মানুষ কমে যায় সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় আর সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হলেই সেই সমাজ হবে সুখী সমাজ এবং সমৃদ্ধশালী সমাজ এই শিক্ষাটিও আমরা সিয়াম সাধনার মাধ্যমেই অর্জন করতে পারি দশম শিক্ষা হচ্ছে সিয়াম দারিদ্র বিমোচন উদ্ভুত করে দারিদ্রতা সমাজ জীবনে নানাবিধ সমস্যা সৃষ্টি করে তাই সমাজ থেকে দারিদ্র বিমোচনের কর্মসূচি গ্রহণ করা জরুরি রোজা ধনী বিত্তবানদের মনে দরিদ্রের প্রতি সহানুভূতির ভাব সৃষ্টি হয় কারণ তারা বুঝতে পারে কি ধনীরা এ সাধারণত জাকাত আদায় করে থাকেন মহান আল্লাহ তালা যাদেরকে প্রচুর খাদ্য সামগ্রী ও সচ্ছলতা দান করেছেন তাদের উচিত সমাজের দরিদ্র ও ক্লিষ্ট লোকদেরকে আল্লাহ দেওয়া খাদ্য সামগ্রী তে শরিক করা এবং গরিবদেরকে বিভিন্নভাবে সাহায্য করা এবং গরিবদের সাহায্য ইফতারের ব্যবস্থা করা সম্মানিত ভাই বোনেরা সমাজ থেকে আমরা যদি এই দরিদ্র জনগোষ্ঠীকে আমরা তাদেরকে আর্থিকভাবে তাদেরকে প্রোভাইড করে তাদেরকে যদি সচ্ছলতায় না আনা যায় এবং তাদেরকে যদি তাদের খাওয়া পরার ব্যবস্থা যদি না করা যায় তাহলে দেখা যাবে সমাজের ভিতর নানাবিধ বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই দারিদ্রতা বিশৃঙ্খলা সৃষ্টি করতে করতে এমনকি ইমানকেও পর্যন্ত নষ্ট করে দেবে রসলে পাকসব হাদিসের ভিতরে বলছেন কাদ আল ফকরু আইয়াকু না কুফরান যে এই দরিদ্রতা এই ফকিরি কুফুরের দিকে ধাবিত করে মানুষ তখন আল্লাহর উপরে নাবিশ সৃষ্টি দিকে সে ধাবিত হয়ে যায় সে অনেক সময় অন্যায়কে সে অবলম্বন করার জন্য আকৃষ্ট হয়ে যায় সে ন্যায় পথ ছেড়ে দিয়ে ভ্রান্তি পথে পা বাড়াতে চেষ্টা করে এই জন্য সমাজের ধনী ইমানদারদের লোকদের দায়িত্ব হলো সেই গরিব মুসলমান এবং সেই দরিদ্র মুসলমানদেরকে আর্থিক সহযোগিতা সাহায্য করে তাদেরকে তাদের খাওয়া পরার ব্যবস্থা করে সত্যিকারভাবে একজন মুসলমান হিসেবে বেছে থেকে আল্লাহর বান্দা হিসেবে বেছে থেকে তারাও যেন দশজন মানুষের মতো সামাজিকভাবে সে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে সেই জন্য দায়িত্ব পালন করতে হবে এই শিক্ষাটাও আমরা রমজান থেকেই একটা নির্দেশনা পেয়ে থাকি রমজানের এগারোতম শিক্ষা হচ্ছে সিয়াম সমাজে দানশীল লোক তৈরি করে রোজা মানুষের মধ্যে দানশীলতার গুণ সৃষ্টি করে এবং কৃপণতা দূর করে কারণ রোজার মধ্যে দান খরাত করলে অন্য মাসের তুলনায় বহু গুণ স্বভাব তাই এই মাসে মানুষ স্বাভাবিকভাবে দান সৎকার বেশি বেশি আয়োজন করে আর এই অভ্যাস ছাড়া এই অভ্যাস সারা বছরের জন্য মানুষকে দানশীল হিসাবে গড়ে তোলে সুতরাং সমাজের দানশীল যত বাড়বে ততই সমাজের আত্মসামাজিক উন্নয়ন উন্নতি হবে এবং দারিদ্রতা কি হবে দূর হবে সমাজের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বাড়বে সিয়াম সাধারণ আরেকটি শিক্ষা বারোতম শিক্ষা হচ্ছে সিএম মানবর্তিতা ও সময়ানুবর্তিতা শিখায় মানবর্তিতা ও সময়ানুবর্তিতা মানব জীবনের একটি মহৎ গুণ সময়টা সময়ের সমষ্টি হচ্ছে মানুষের জীবন আর সময়টা যে কত গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারিমে সময়ের কসম করে বলছেন ওয়ালাস ইন্যাফি খুশ যে সময়ের কসম করে বলছে সমস্ত মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত নিমজ্জিত সময়কে যদি অববলন করে তারা নিয়ম শৃঙ্খলা না মানে না মানে তাহলে তাদের জীবনে ধ্বংস বয়ে আনবে আর নিয়মানুবর্তী শৃঙ্খলা থাকলে তাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি আসবে নিয়মানুবর্তিত তার গুরুত্ব উপলব্ধি না থাকলে কোনো মানুষ জীবনের সফলতা অর্জন করতে পারে না জীবনে উন্নতি করতে চাইলে জীবনের প্রতিটি মুহূর্তে সময়ের গুরুত্ব দেওয়া একান্ত প্রয়োজন সালাদ যেমন আমাদেরকে নিয়মানুবর্তে শেখায় যে নির্দিষ্ট সময় সালাত আদায় করতে হবে জোহর জোহর রোগতে আসর আসর রোগতে তেমনি করে সালাতের মতো সিএমও কিন্তু আমাদের এই একটি সময়কে সময়ের গুরুত্বের জন্য বাস্তব প্রশিক্ষণ দিয়ে থাকে সময়ের পরে সাহারি খেলে এবং সময় হওয়ার পূর্বে যদি আমরা ইফতারি করি তাহলে কি রোজা শুদ্ধ হবে কখনোই না তাহলে এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে সময় মতো ইফতারি করতে হবে সময় মতো সাহারি করতে হবে তাহলে রোজা শুদ্ধ হবে তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে আমাদের প্রতিটি কাজ যে একটা মুহূর্ত আছে এবং একটা নিয়ম আছে সেই মুহূর্তে যদি আমরা এই কাজটি শুরু করি এবং সেই মুহূর্তে সেই সময়ের ভিতরে যদি নির্দিষ্ট সময়ের ভিতরে কাজটা সুসম্পন্ন করি এবং সেই নিয়মিতভাবে সেই কাজটা আমরা করি নিয়ম শৃঙ্খলা মেনে তাহলে সেই কাজটা কি হবে সুন্দর হবে এবং সেই কাজ করতে গিয়ে আমরা সার্থক হব এবং আমরা কি হব সফল হব সুতরাং নিয়মানুবর্তিত নিয়ম শৃঙ্খলা শিক্ষাটা আমরা সিয়াম সাধনার মাধ্যমে বাস্তবভাবে পেয়ে থাকি সম্মানিত শ্রোতা দর্শক সিয়াম সাধনার আরেকটি অন্যতম শিক্ষা হচ্ছে এটি তেরোতম শিক্ষা সিয়াম হালাল রুজি অন্নশনে পরিশ্রমী ও কর্মরত হয়ে শেখায় সিয়াম যেমন আত্মশুদ্ধি করে সিয়াম যেমন জান্নাত লাভের অবলম্বন তেমনি করে একজন মোমেন সে দুনিয়ার জীবনে তার হালাল রুজি অন্ন যে সে পরিশ্রম করতে হবে সেই পরিশ্রমী হতে তাকে অভ্যস্ত করে সিয়াম মানুষকে জড়তা অলসতা ও আরামপ্রিয়তা ঝেড়ে ফেলে কর্মঠ ও পরিশ্রমী হওয়ার শিক্ষা দেয় সিয়ামের দৈনন্দিন কর্মসূচি মানুষকে প্রশিক্ষণ দিয়ে থাকে যেমন রমজানের দিনের বেলা সিয়াম পালন করা দীর্ঘ রাত জেগে তারাবির সালাত আদায় করা সাহারি খাওয়ার জন্য আবার পুনরায় রাতে ওঠা তারপর আবার ফজরের নামাজ আদায় করা দিনের বেলা আবার বিভিন্ন ব্যবসা বাণিজ্য অফিস আদালতের কার্যক্রম সম্পন্ন করা সব মিলিয়ে রোজার রাত দিন বড়ই পরিশ্রমের সুতরাং রোজাদার হয়ে পড়ে এই পরিশ্রম অভ্যস্ত এভাবে দীর্ঘ এক মাসের অভ্যস্ততা রোজাদারকে জীবন জীবিকার তাকিদে যুদ্ধে কঠোর থেকে কঠোর পরিশ্রমে অবিতীর্ণ হওয়ার প্রেরণা যোগায় সম্মানিত ভাই বোনেরা এই রোজাই আমাদের উদ্বুদ্ধ করে হালাল উপায় অর্থনৈতিক সমস্যার সমাধানে আরও সশস্ত হতে আরও পরিশ্রম হতে আমাদের শিক্ষা দেয় রোজার এই শিক্ষাকে কাজে লাগিয়ে মানুষ যদি তার প্রতিটি সময়কে কাজে লাগায় তাহলে এ শ্রম জাতীয় উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলে আমাদের বিশ্বাস সম্মানিত ভাই বোনেরা আল্লাহ মিন বলছেন ফাইজা সলাদ যখন তোমাদের নামাজ আদায় করা শেষ হয়ে যায় তখন তোমরা তোমাদের স্থান থেকে মসজিদ থেকে তোমরা আল্লাহর জমিনে সরিয়ে পড়োগু মিন ফবদুল্লাহ এবার আল্লাহ রব্বুল আলমিনের দেয়া রেজেক্ট তোমরা অন্বেষণ করো অজকুরুল্লাহ কাসিরা আর বেশি বেশি আল্লাহ আল্লাহের জি কেউ লাপলি হন তাহলেই তোমরা সফল কাম হতে পারবে যে সারাক্ষণ মসজিদে বসে থাকা বা ঘুরে বসে থাকার কোনো নির্দেশনা নেই বরং আল্লাহ পাকের সালাত আদা হইলে আল্লাহর বিশাল জমিনে বিস্তীর্ণ জমিনে আমাদের ছড়িয়ে পড়তে হবে মোমিনদেরকে ছড়িয়ে পড়তে হবে বা আল্লাহ দেওয়া রেজেক্ট থেকে অসংখ্য অবলম্বন আছে ব্যবসা বাণিজ্য কায় কারবার কৃষি সেই সমস্ত ব্যবস্থার মাধ্যমে আমাদেরকে যাকে আল্লাহ যেভাবে অভিজ্ঞতা দান করছেন তারই আলোকে আমাদেরকে রেজেক অন্বেষণ করতে হবে সাথে সাথে আল্লাহকে স্মরণ রাখতে হবে আবার যখন আহ্বান হবে আজানের মসজিদে তখন আমাদের মসজিদে সে কি করতে হবে আমাদেরকে হাজির হতে বা আল্লা রেবাদ ব্রতি হতে হবে আল্লাহ রসুল বলছেন কসবুল হালালে ফরিদা তুন বাদ আল ফরিদা হালাল রেজেক অন্বেষণ করা অন্য অন্য ফরজের মতো এটিও একটি কি ফরজ নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ তেমনি করে হালাল রুজি অন্বেষণ করাও কি ফরজ এই ফরজ আমরা এই ফরজের দায়িত্ব পালন করার জন্য যে পরিশ্রম যে একটি কষ্ট করতে হয় সেই কষ্টর শিক্ষা পরিশ্রমের শিক্ষা আমরা এই পবিত্র সিয়াম সাধনের মাধ্যমে পেয়ে থাকি আল্লাহ পাক আমাদেরকে হালাল দিজি অন্বেষণ করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন আমরা সকলে আল্লাহ মামিন সম্মানিত ভাই বোনেরা এই সিয়াম সাধনের মধ্যে আরেকটি আমরা শিক্ষা পাই কোরআন তেলোয়াত এবং অধিক এবাদতের সুভাব্যাস আমাদের গড়ে ওঠে এই সিযাম সাধনার মাধ্যমে কারণ নামাজের তেলাবাদ তারপরে ক্যামুল লাইলে তেলাবাদ এবং আমরা একে একই নামাজ ছাড়াও যখন আমরা তেলাবাত করি তো এই রমজান মাসেই বেশি তেলাবাত করা হয় আর এই রমজান মাস হচ্ছে নজরুলের কোরআন মাস কোরআন অবতীর্ণ হওয়ার মাস সুতরাং এই মাসে আমাদেরকে বেশি বেশি কী করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে আল্লাহ রসুল এই মাসে বেশি বেশি কোরআন তেলাবাত করা তিনি শিক্ষা দিয়েছেন তিনি জিব্রাইলকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন সুতরাং সারা বছর যেন আমরা কোরআন তেলাওয়াত করি সেরকম একটা অভ্যাস যেন আমাদের ঘরে উঠে সেটি আমরা এই রমজানের আমরা পেয়ে থাকি এবং অধিক এবাদতের আমরা একটি প্রশিক্ষণ পেয়ে থাকি পনেরোতম শিক্ষা হচ্ছে দুনিয়া ত্যাগের নিদর্শন পাওয়া যায় রমজান মাসে সম্মানিত ভাই বোনেরা যে আমরা এই দুনিয়ার মায়া যতই বেশি হোক না কেন কেউ এখানে আমরা চিরদিন থাকতে পারবো না বরং সকলকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদেরকে পরপারে যেতেই হবে আমরা কেউ আগে কেউ পরে আমরা বৃদ্ধ হই যুবক হই নারী হই পুরুষ হই আর যে বয়সী হই না কেন আমাদেরকে মৃত্যুর ডাকে সারা দিতেই হবে আল্লাহ রব আল এর স্বাদ করছেন কুল্লু নফসিনই প্রত্যেক প্রাণীকেই প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে আর ফিরে আসতে হবে তারা আমার কাছে সুতরাং আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই পৃথিবীতে আমরা থাকতে পারবো না কবি বলছেন মরণ থেকে যতই পারাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে শিরি কোথাও লুকিয়ে থাকার কোনো সুযোগ নেই সেখানে আজরাইল হাজির হবে মৃত্যু পরোনা আমাদের জারি হবে সুতরাং এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের যেতে হবে কিভাবে সব কিছু ছেড়ে দুনিয়া ত্যাগ করতে হবে তার একটা মহড়া বা প্রশিক্ষণ এই রমজান মাসে হয়ে থাকে কিভাবে আর সেই দুনিয়া ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত হল রমজানের শেষ দশ দিনের এতে কাপ মসজিদে গিয়ে যখন একজন মুসলমান রোজাদার ব্যক্তি যখন এতে কাপ করে তার পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য আত্মীয় স্বজন সকল থেকে সে বিচ্ছিন্ন হয়ে এক একই হয়ে যায় আল্লাহ পাকের প্রতিবেশী হয়ে যায় ফেরেস্তাদের প্রতিবেশী হয়ে যায় এবং সে যে একা একা থাকবে তার একটা বাস্তব রিহার্সাল এবং প্রশিক্ষণ সে লাভ করতে পারে ষোলোতম শিক্ষা হচ্ছে সিয়ামের দ্বারা স্বাস্থ্য সুরক্ষার প্রশিক্ষণ রোজা পালনের মাধ্যমে রোজাদারদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রিত হয় যার ফলে স্বাস্থ্য রক্ষা সহ বহু রোগ নিয়ন্ত্রিত হয় সম্মানিত ভাই বোনেরা বেশি খেলেই মানুষের রোগ হয় আর রোগের কারণেই মানুষ কি হয়ে যায় দুর্বল হয়ে যায় এবং সে অকালে মৃত্যুবরণ করে কিন্তু কম খেলে এবং নিয়মিত পরিমিত খেলে সে কখনো অসুস্থ হয় না যতদিন আল্লাপাক হায়াত রাখছেন সে ভালোভাবেই সুস্থ থাকতে পারেন এবং সেই একটি সুস্থতার খাদ্য অভ্যাসের নিয়ন্ত্রতার একটা নিয়ন্ত্রিত হওয়ার একটি শিক্ষা আমরা পেয়ে থাকি যে বাস্তব সত্যটি আজ মুসলমান অমুসলমান সকল চিকিৎসা বিজ্ঞানীরাই স্বীকার করছেন যে অবুক্ত থাকলে এবং রোজা পালন করলে তার মাধ্যমে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রিত হয় এর দ্বারা মানুষ সুস্থ থাকতে পারে এই জন্য মুসলমান ডাক্তার তো বটেই এমনকি অ ডাক্তাররাও এই খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের জন্য এমনকি উপবাসের মতো নিয়ম পালন করার জন্য বিভিন্ন রুগীদেরকে দিয়ে থাকেন সতেরো নম্বর শিক্ষা হচ্ছে যে অধীনস্থদের প্রতি সদয় হওয়ার শিক্ষা পাওয়া যায় এই রমজানে কর্তৃত্বশালী ব্যক্তিরা অনেক ক্ষেত্রেই অধীনস্থদের প্রতি দুর্ব্যবহার করে থাকে জুলুম করে থাকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে তাদের প্রতি অবিচার করে থাকে এটি একটি অন্যায় আচরণ সম্মানিত ভাই বোনেরা সিএম সাধনার আঠারোতম শিক্ষা হচ্ছে সর্বত্র অন্যায় ও অপকর্ম বর্জনের শিক্ষা রোজার মূল শিক্ষাই হচ্ছে রোজার মূল আবেদনই হচ্ছে অন্যাচার ও পাপাচারকে বর্জন করা সাওম বা সিয়াম শব্দের অর্থই তো হচ্ছে বিরত থাকা বা বর্জন করা তাই রোজা অবস্থায় রোজাদারদেরকে তার দেহের সব অঙ্গ প্রত্যঙ্গকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে অর্থাৎ তার মস্তিষ্ককে অন্যায় চিন্তা থেকে চোখকে অন্যায় দেখা থেকে নাককে অন্যায় ঘ্রাণ নেওয়া থেকে জিহুবাকে অন্যায় বলা থেকে হাতকে অন্যায় কাজ অন্যায় লেখা থেকে পেটকে দিনের বেলা সর্বপ্রকার এবং অন্যান্য সময় হারাম পানহার থেকে যৌন অঙ্গকে দিনের বেলা স্ত্রী এবং অন্যান্য সময় অপর নারী থেকে এবং পাকে অন্যায় পথে হাঁটা চলা থেকে বিরত রাখতে হবে সুতরাং অনাচার এবং অন্যায় থেকে অন্যায়কে বর্জন করার শিক্ষা এই সিয়াম সাধনের মাধ্যমে আমরা পেয়ে থাকি সম্মানিত ভাই বোনেরা সিয়াম সাধনা উনিশতম শিক্ষা হচ্ছে স্বচ্ছত জবাবদিহিতার শিক্ষা রোজা হচ্ছে স্বচ্ছ পরিচ্ছন্ন জীবনের অধিকারী হওয়ার প্রশিক্ষণ দেয় আমাদেরকে এবং জবাবদিহিতার তীব্র অনুভূতি জাগ্রত করে সুতরাং স্বচ্ছতা জবাবদিতা সম্পন্ন এবং দুর্নীতিমুক্ত সৎ মানুষ গড়ার জন্য রোজার প্রশিক্ষণে একটি কার্যকর ব্যবস্থা আজ সমাজে জবাবদিহিমূলক এবং দুর্নীতিমুক্ত লোকের খুবই অভাব আজ যদি আমাদের দেশে এবং সমাজে জবাবদিহিমূলক এবং দুর্নীতিমুক্ত লোকজন প্রতিটি ক্ষেত্রে প্রচুরভাবে হতো তাহলে আমাদের দেশ একটি সুন্দর এবং সুখী সমৃদ্ধ দেশে পরিণত হতো রোজার এই শিক্ষাকে কাজে লাগাতে পারলে দুর্নীতিমুক্ত সুন্দর সমাজ গঠন করা আমার জন্য খুবই সম্ভব আল্লাহ রসুল বলছে আল্লাহ কুল্লুকুম রায়ুন কুল্লুকুম রসেন রায় যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জবাবদিহি করতে হবে এবং দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে এর জবাবদিহি করতে হবে এবং এইটি তোমাদের থেকে হিসাব না হবে সুতরাং যে যে দায়িত্বে আমরা থাকি না কেন সেই দায়িত্ব থাকাকালীন জবাবদিহির অনুভূতি নিয়ে আমাদেরকে সে দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে আর সেটি আমরা এই সিয়াম সাধনের মাধ্যমে পেয়ে থাকি যেমন একজন রোজাদার এই দিনের বেলা আল্লাহর হুকুমের বাইরে রসুলের তরিকার বাইরে কোনো অন্যায় আচরণ করে সে পিনা এবং কোনো অন্যায় কাজে সে লিপ্ত হয় না খানাপিনায় সে গ্রহণ করে না সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের অন্যায় এবং দুর্নীতি থেকে মুক্ত থাকতে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্মানিত ভাই বোনেরা আজকের এই রমজান রমজানের সিয়াম সাধনার সর্বশেষ যে শিক্ষাটি আমরা বলবো বিশতম শিক্ষা সেটা হচ্ছে মুসলমানদের মাঝে সংহতি ও ঐক্যবদ্ধ জীবনযাপনের পূর্ণ শিক্ষা পাওয়া যায় এই সিয়াম সাধনার মাধ্যমে আজ আমাদের পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমাদের রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সর্বত্রই যে একটা অনক্যের সুর এবং একটি মুসলমানদের ভিতরে মানে ঐক্যবদ্ধ নেই এবং তারা যে বিচ্ছিন্ন অবস্থা আছে যার কারণে আমরা আমাদের জীবনের পদে পদে আমাদের জীবনের হারে হারে তার একটি আমরা খারাপ প্রভাব আমরা অনুভব করতে পারছি যার কারণে আমরা বিভিন্নভাবে অশান্তি এবং অরাজকতা আমরা ভুগতেছি এবং আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে এমনকি বিশ্বব্যাপী সুতরাং এই ঐক্যবদ্ধ জীবনযাপন এবং সংহতির জীবনযাপন এখন সময়ের দাবি এক মাস ব্যাপী একসাথে রোজা পালন ইফতার গ্রহণ সাহারি খাওয়া এবং জামাতে তারাবি সালাত আদায় করা সহ রমজানের প্রতিটি এবাদত অনুষ্ঠান মুসলমানদের ঐক্যবদ্ধ জীবনযাপনের প্রতি উদ্বুদ্ধ করে মহান আল্লাহ রাব্বুল আলমিন সাদ করছেন রাকু তোমরা আল্লাহ রজ্জুকে তথা ইসলামকে কোরআনকে ঐক্যবদ্ধভাবে তোমরা ধারণ করো এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও যেও না একতেলাভ থাকতে পারে মতের ভিন্নতা থাকতে পারে রুচির ভিন্নতা থাকতে পারে এমনকি নিজেদের ঘরেও পরিবারের লোকদের ভিতরে এরকম মতের ভিন্নতা থাকতে পারে তার কিন্তু তা সত্ত্বেও পারিবারিক জীবনকে শৃঙ্খলার সাথে সুন্দরভাবে পারিবারিক জীবন আমাদের কাটাতে হবে সমাজ জীবনে সেরকম সেরকম রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনেও সেরকম মতের ভিন্নতা থাকা সত্ত্বেও সমস্ত কালেমাগ মুসলমানরা এমনকি সমস্ত মানব গোষ্ঠী সবাই শান্তি শৃঙ্খলার জন্য ঐক্যবদ্ধ থাকতে পারে এটা সময়ের দাবি অতএব রমজানের উপরোক্ত শিক্ষাগুলোর আলোকে আমাদের বাস্তব জীবনকে গঠন করতে পারলে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সমাজ ও রাষ্ট্রীয় জীবনের বৃহত্তর অঙ্গনে উন্নতি অগ্রগতি সুখ শান্তি সমৃদ্ধি স্থিতিশীলতা ও নিরাপত্তা অর্জন সহ আল্লাহ তালা নৈকুট লাভে আমরা ধন্য হতে পারব তা আসুন আমরা এই কার্যকর ভূমিকা পালন করি ঐক্যবদ্ধ হওয়ার জন্য ইত্তেহাদ মাল একতে লাভ মতানক্যের সাথে ঐক্য যেটি আজকে এই একটি দর্শন যে সর্বত্র গ্রহণযোগ্যতা লাভ করেছে যে ইত্তেহাদ মাল একতলাপ মতানক্যের সাথে ঐক্য ছোটোখাটো বিষয়ে মতানৈক্য থাকবে কিন্তু বীরত্বের সাথে ইসলামের স্বার্থে দিনের সাথে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব এবং মানবতার সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো আর সেই ঐক্যবদ্ধ হওয়ার যে ঐক্যবদ্ধ জীবনযাপন করার তাকিদ রমজানুল মুবারকে প্রতিটি এবাদতের মাধ্যমে প্রতিটি কর্মসূচির মাধ্যমে আমরা লাভ করতে পেরেছি সুতরাং রমজানের শিক্ষার আলোকে আমাদের বাস্তব জীবনকে গঠন করতে চাই গঠন করতে আমাদের সকলকে সচেষ্ট হতে হবে আমরা যদি এই শিক্ষাগুলির আলোকে আমাদের জীবনকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রকে আমরা সাজাতে পারি তাহলে আমরা একটি সুন্দর জীবন আমরা পাব সেই সুন্দর জীবন অর্জন করার জন্য আসুন আমরা এই রমজান উল এই শিক্ষাগুলি আমাদের জীবনে বাস্তবভাবে আমরা কাজে লাগাতে ব্যক্তিগতভাবে সমষ্টিগতভাবে আমরা সবাই সচেষ্ট থাকি মহাপ্রক্রমশালী দয়ামা আল্লাহ তালা কবুল করুন আমরা সকল বলে আমিন বিশেষভাবে এই বর্তমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি এবং আমাদের দেশকে যেন পাক হেফাজত করেন সারা বিশ্বের কালেমাগ মুসলমানকে হেফাজত করেন এবং সারা বিশ্বের সমস্ত মানব গোষ্ঠীকে পাক এই মুক্ত করে এই বিপদ মুক্ত করে পাক এই পৃথিবীটিকে একটি সাধারণ স্বাভাবিক পরিবেশে এবং একটি শান্তির নীরে পরিণত করেন সেই দোয়া অনেক কামনা করছি আল্লাহ রব্বুল আলমিন সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং সকলের উপরে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আলমিন পবিত্র মহান মাস রহমাদ বরকত নাজাতের এই মাসের বরকত পূর্ণভাবে সকলকে নসিব করুন আল্লাহ মামিন ওয়াকিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লা রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম তাআলা তালা বাক